মিত্রাস কিচেনের নতুন আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে শেয়ার করছি ঘরেতে কিভাবে খুব সহজে এবং রান্না না করে বাটার স্কচ আইসক্রিম তৈরি করা যায় তার রেসিপি। ঘরে তৈরি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আপনাকে গ্রীষ্মের দাবদাহ থেকে খানিকটা স্বস্তি দেবে এবং মনকে দেবে তৃপ্তির আমেজ। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন রেসিপির নোটিফিকেশানের জন্য। বেল আইকনটা ক্লিক করা না থাকলে নতুন রেসিপির নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে পৌঁছবে না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই অবশ্যই করবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশানে। এখানে সম্পূর্ণ ঠান্ডা করা হুইপড ক্রিম নিয়েছি এক কাপ। ক্রিমটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে হবে, তবে এর ভেতরে বরফের কুচি থাকলে চলবে না। এবার ক্রিমটাকে ফেটিয়ে নেব হাই স্পিডে, স্টিপ পিক না আসা পর্যন্ত। স্টিপ পিক চলে এসেছে, এবার দিচ্ছি কনডেন্স মিল্ক আধ কাপ। এখানে এক কাপের চার ভাগের তিন ভাগ পর্যন্ত কনডেন্স মিল্ক দেওয়া যেতে পারে। দিচ্ছি হলুদ ফুড কালার তিন চার ড্রপ। বাটার স্কচ এসেন্স আধ চা চামচ। এটা বাটার স্কচ ক্রাঞ্চ বা প্রালিন, এর ভিডিও আগে শেয়ার করেছি আমি চ্যানেলে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই বাটার স্কচ ক্রাঞ্চ দেওয়ার নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, আপনার যতটা ইচ্ছে ততটা পরিমাণ দিতে পারবেন। খানিকটা রেখে দিলাম গার্নিশিং এর জন্য। এবার শুধু ভালো করে মিশিয়ে নিলে বাটার স্কচ আইসক্রিমের মিশ্রণটা তৈরি হয়ে যাবে। এখন একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে ঢেলে রাখবো মিশ্রণটাকে। চারিদিকে সমানভাবে যাতে ছড়িয়ে যায় তাই একটু ঝাঁকিয়ে নিচ্ছি। ঢাকনাটা বন্ধ করে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব 7 থেকে 8 ঘন্টা। আমি 8 ঘন্টা রেখেছিলাম। ঢাকনাটা খুলে ফেললাম। এবার দেখুন আইসক্রিমটা খুব সুন্দর জমে গেছে, একদম দোকানের মতো তৈরি হয়েছে। এবার স্কুপ দিয়ে তুলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন ঘরে তৈরি বাটার স্কচ আইসক্রিম। আশা করছি রেসিপিটি সকলেরই ভালো লেগেছে। তাহলে আজকের কিচেন পরিক্রমা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাফল্য কামনা করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।